স্টেশনে পৌঁছে গেছি। এই দেখুন পিছনে এই যে রেল ইঞ্জিনটা দেখা যাচ্ছে, আর এই যে আমাদের ভাইয়া আমাদের এই 4-5 দিন ঘোরাবে। গাড়ির নাম্বার বল দিজিয়ে। SK016 0157। নাম বল দিজিয়ে। মেরা নাম পুরান প্রধান। নাম্বার বল দিজিয়ে। নাম্বার 8918291618। তাহলে 5 দিন আরো অনেক গল্প হবে, কথা হবে ওনার সাথে। তো চলুন যাওয়া যাক মাইরুন গাঁও। এনজেপি স্টেশনে নেমেই বাইরে প্রচুর ট্যাক্সি, প্রচুর গাড়ি। তো আপনারা এখানে এসে গাড়ি করতে পারেন। আমাদের ট্যাক্সি স্ট্যান্ড যেখানে মানে সরকারি জায়গা আছে, সেখানেও গিয়ে ট্যাক্সি বুক করতে পারেন, সামনেই আছে। আর নইলে এখান থেকে শেয়ারেও যেতে পারেন, পুরো গাড়ি করতে পারেন। দার্জিলিং কত? পুরো গাড়ি কত? ছোট গাড়ি যদি নেন তো 2500 টাকা দার্জিলিং, আর শেয়ারে গেলে 400 টাকা করে এখনকার দর। আজকে 10/24। তো যদি আমাদের গাড়ি বলা আছে, জাস্ট রেটটা জিজ্ঞাসা করলাম দার্জিলিং এ, আর আমরা তো যাবো মাইরুন গাঁও। দেখুন ইঞ্জিনের ঠিক সামনেই প্রিপেড ট্যাক্সি বুথ আছে। প্রিপেড ট্যাক্সি বুথ থেকেও আপনারা ট্যাক্সি বুক করে নিতে পারেন। এখানে দাঁড়িয়ে অথরাইজ প্রিপেড ট্যাক্সি বুথ। এনজেপিতে তো প্রচুর গাড়ি, কোনো অসুবিধা নেই। এখানে বলছে যে গ্যাংটক যাওয়ার জন্য 700 টাকা, যেহেতু এখন এমনিতেই গ্যাংটকের রাশ আছে, রাস্তা খারাপ। তাছাড়াও দার্জিলিং থেকে গ্যাংটকের দূরত্ব বেশি, তাই 700 টাকা বলছে শেয়ারিংয়ে, কিন্তু ওটা কমবে আর কি, একটু দরাদরি করতে হবে। আর তাছাড়া দার্জিলিং তো বলেইছে 400 টাকা, সেটাকেও দরাদরি করতে পারেন। আর নইলে এখানে সরকারি বুথ থেকেও আপনারা গাড়ি বুক করতে পারেন। তো আমরা এখন আমাদের গাড়ির কাছে চলে এসেছি। এই যে তো আমরা তো তিনজন আছি, তিনজনের জন্য ছোট গাড়ি নিয়েছি, আশা করি কোনো অসুবিধা হবে না। যেতে যেতে রাস্তায় যেতে যেতে বাকি কথা বলা হবে, এক্সপিরিয়েন্সও শেয়ার করব। চলুন যাওয়া যাক। তো এখন বাজে দুপুর 1:35, আমরা স্টার্ট করছি। গরু বাঁধান হয়ে লাভা হয়ে মাইরুন গাঁও যেতে কতক্ষণ সময় লাগে দেখা যাক, চেষ্টা করব সন্ধে হওয়ার আগে পৌঁছে যেতে। ওই যে প্রথম পাহাড়ের দর্শন হয়ে গেছে। সেবক রোড ধরে গিয়ে আমরা কালীঝরার ঠিক আগেই যে করোনেশন ব্রিজ আছে, সেই ব্রিজ দিয়ে আমরা ডান দিকে বেঁকে যাব। সোজা গেলে আপনারা কালিম্পং এর দিকে যাবেন, ওই ওই রাস্তায় না গিয়ে আমরা ডান দিকে বেঁকে যাব। সেই রাস্তা দিয়ে আমরা ডামডিং হয়ে গরু বাঁধান দিয়ে আমরা যাব। কালিম্পং ডিস্ট্রিক্টের একটা জায়গা মাইরুন গাঁও, এটাকে অফবিট নর্থ বেঙ্গলের একটা স্পট বললেও কম বলা হবে না। আপাতত এখানে খুব কম সংখ্যক টুরিস্টই যান। তো আমরা গিয়ে এই জায়গাটাকে ভালো করে দেখব। আমরা যাচ্ছি ব্যাসনেট হোমস্টে, এই জায়গায় আমরা 1 দিন থাকব। আর মাইরুন গাঁয়ের আশেপাশে কি কি দেখার আছে আপনাদের সব জানাচ্ছি। এই যে রাস্তাটা যাচ্ছি আমরা, আমরা যাচ্ছি গরু বাঁধান হয়ে, আর আপনারা সেবক রোড ধরে কালিম্পং হয়েও যেতে পারেন, সেক্ষেত্রে টাইমটা একটু কম লাগবে। কিন্তু আপাতত ওই রাস্তাটা ওয়ান ওয়ে হয়ে রয়েছে এবং জ্যামও হচ্ছে, সেই জন্য আমরা ওই রাস্তাটা অ্যাভয়েড করে এটা দিয়ে যাচ্ছি। তবে গরু বাঁধানের এই রাস্তাটা আরও সুন্দর, মানে সেবক রোডের রাস্তার থেকে ওই এদিকটা আপনারা চা বাগান পাবেন, আরও অনেক সুন্দর সুন্দর মানে ভিউ পাবেন। তো এই রাস্তাটা দিয়ে আসতে চেষ্টা করবেন যদি মাইরুন গাঁও আসেন, আর যদি কালিম্পং হয়ে আসেন সেটাও ভালো। কিন্তু এইটা আমার নতুন যাওয়া আর কি, মানে নর্থ বেঙ্গল যতবার গেছি আমি সেবক রোড ধরেও গেছি বা মিরিক হয়েও গেছি, কিন্তু এই রাস্তাটায় কখনো যাইনি। এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স হবে গরু বাঁধান হয়ে যাওয়া, খুব আনন্দ লাগছে। চলুন দেখি কিরকম এক্সপিরিয়েন্স হয়। রাস্তায় আমরা দু একটা জায়গায় দাঁড়াবো, অ্যাম্বিয়ক টি গার্ডেন, গরু বাঁধান, তাছাড়াও পাপার খেতি বলে একটা জায়গা আছে, সেখানে একটা ফলস আছে শুনেছি, লাভা ভিউ পয়েন্ট, হয়তো সন্ধে হয়ে যাবে যাই না, তাহলে ওখানেও একটুখানি যাওয়ার দেখার ইচ্ছা ছিল, দেখা যাক কি হয়। তারপরে আমরা মাইরুন গাঁও গিয়ে একেবারে বিকালে পৌঁছব। Thank you.
বাড়ি এলাম জঙ্গল সাফারি যেখানে হয় তার নতুন খোলা হয়েছে যেটা কিছু বছর আগে তো ওখানে আপনারা জিপ সাফারিও করতে পারবেন আবার হাতির পিঠে চেপেও সাফারি করতে পারবেন জঙ্গল সাফারি যেটা সেবক রোডের উপরেই আছে বড় বড় করে লেখা আছে এই যে আমরা বারবার বাঁকে বাঁকে গিয়ে দাঁড়িয়ে পড়ছি সেটা কিন্তু খুব খারাপ জিনিস কেন এত সুন্দর ভিউ দেখে লোভ সামলাতে পারছি না এই অ্যাম্বিয়র টি গার্ডেনের সামনে দাঁড়ালাম আবার একটু এগিয়ে এখানে দাঁড়ালাম এখানে চা বাগানগুলো একদম হাতের কাছে আর যদিও বহুবার চা বাগান দেখেছি কিন্তু চা বাগান দেখলেই দাঁড়ানোর লোভটা সামলাতে পারি না আর এত সুন্দর লাগছে বিকালে পরন্ত রোদ পড়ছে দুর্দান্ত লাগছে আমি তখন থেকে খুঁজে বেড়াচ্ছি দুটো পাতার মাঝখানে একটা কুড়ি সেই দুটো পাতা কুড়ি তো সবই তুলে নিয়েছে দুটো পাতা একটি কুড়ি আমি চাই অনেকগুলো ফুল দেখতে পেয়েছি এই যে দেখুন চা গাছ তো দেখেছেন কিছু মনে করবেন না কেউ আমি একটা কুড়ি তুললাম এই যে চা গাছের ফুল আর কুড়ি চা পাতা তো দেখেইছেন চা ফুল আর এই যে চা গাছের ফুলের কুঁড়ি আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চেল ব্রিজ এই ব্রিজটা ক্রস করে আমরা আগে পাঙ্কিশাড়ির ওপর দিয়ে যাচ্ছি পাঙ্কিশাড়ির যে ওয়াটারফল আছে সেই কাছাকাছি এসছি এই জায়গাটা হচ্ছে চেল ব্রিজ খুব সুন্দর একটা ব্রিজ এখান দিয়ে ঝর্ণা বয়ে আসছে দেখুন জায়গাটা এত সুন্দর লাগছে আমি এই যে চেল ব্রিজের কাছে দাঁড়িয়ে আছি অ্যাম্বিয়ক টি গার্ডেনের পরে এইখানে দুটো হোমস্টের এই যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে সেই দুটোই আপনাদের দেখালাম আমি জানি না ওগুলো কীরকম হবে মাইরুঙ্গাও যাওয়ার পথে কুয়াপানি বলে একটা জায়গা আছে যেখানে এই যে আসার রাস্তা যে একটা আঁকা বাঁকা রাস্তা জিগজ্যাগ রোড সেটা দেখা যায় ওপর থেকে খুব সুন্দর আমি দেখাচ্ছি আপনাদের আর এই রাস্তায় যাওয়ার পথেই লাভা ভিউ পয়েন্ট পাবেন লাভা মনাস্ট্রি পাবেন সেগুলো আপনারা সময় করে দেখে নিতে পারেন আর এই যে ভিউ পয়েন্টটা এই ওপর থেকে নিচে যে জিগজ্যাগ রোডটা দেখা যাচ্ছে সেটা অনেকটা সিল্ক রুট টাইপেরই এই যে জিগজ্যাগ রোড আর তার সাথে সাথে নিচে নদী এই যে ক্যামেরায় হয়তো অতটা ভালো আসছে না
গাছপালার মাঝখান দিয়ে দেখা যাচ্ছে নদীটা। সিল্ক রুটের জিগজ্যাগ রোড তো আমরা দেখবই দুদিন পরে, তার আগে আমরা এখন পাপার খেতি বলে যে জায়গাটা আছে লাভা যাওয়ার পথে, সেখানে যে জিগজ্যাগ রোডটা আছে সেটা দেখতে দেখতে যাচ্ছি। বুদ্ধিস্ট মনাস্ট্রি রয়েছে, পাশেই আবার মন্দিরও রয়েছে। দেখুন এইখানে একটা শিবের মন্দির, মাতা রানীর মন্দির, এই ওপর দিয়ে উঠে গিয়ে। পদ্মসাম্মাবা আস্তে আস্তে ঠান্ডা পড়ছে। এই যে আমি চাদর নিয়ে নিয়েছি, আমরা চলে এসেছি লাভা। এই যে আমার পিছনে দেখছেন লাভা মনাস্ট্রি, সন্ধে হয়ে এসছে তাই জন্য আমরা মনাস্ট্রিতে উঠবো কি উঠবো না এখনো ঠিক করতে পারছি না, কেননা আমরা তো মাইরুনগাঁও যাব, এখনো প্রায় আধ ঘন্টা কি এক ঘন্টা লাগবে। সামনে রেস্টুরেন্ট, সন্ধে হয়ে আসছে যার জন্য বেশি ভালো আমি ছবিটা দেখাতে পাচ্ছি না। লাভায় আমাদের লাস্ট স্টপ মাইরুনগাঁও যাবার পথে, আর এখানেই মনাস্ট্রিটা রয়েছে লাভা মনাস্ট্রি। এটা খুবই নামি একটা মনাস্ট্রি, খুব বিশাল, তো আমরা ভাবলাম যে একটু দেখেই যাই লাভা মনাস্ট্রি, দেখে আমরা আবার লাস্ট মাইরুনগাঁও যাব। মোটামুটি এখন প্রায় 5:30 বেজে গেছে, সন্ধে হয়ে আসছে, তো চলুন যাওয়া যাক লাভা মনাস্ট্রি। আমরা একদম লাভা মনাস্ট্রির ওপরে চলে এসেছি, মনাস্ট্রিটা খুব সুন্দর, কিন্তু এই যে ভেতরে গুরু পদ্মসাম্মাবা তারপরে বুদ্ধদেবের মূর্তি সমস্ত রয়েছে যেমন মনাস্ট্রিগুলোতে থাকে, আর চারিদিকটা পাহাড় সুন্দর দেখা যাচ্ছে কিন্তু অন্ধকার বলে কিছুই দেখাতে পাচ্ছি না। তো আমরা এবারে লাভা ছেড়ে বেরিয়ে মাইরুনগাঁওয়ের দিকে চলে যাব, আর খুবই সুন্দর একটা দৃশ্য আমরা মিস করলাম, কিছু করার নেই, সন্ধে হয়ে গেছে। মাইরুনগাঁও একটা খুব সুন্দর জায়গা, একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, কিন্তু অনেক হোমস্টে এখন তৈরি হয়েছে, আর আমরা যে হোমস্টেতে এসে রয়েছি সেটার নাম হচ্ছে বাসনেট হোমস্টে। এই বাসনেট হোমস্টে আমার এক খুব পরিচিত দাদার হোমস্টে এবং উনি খুবই ভালো, ওনার সাথে আপনাদের আলাপ করিয়ে দেবো। আর এই হোমস্টের রুমটা যেখানে আমরা আজকে থাকবো সেটা আপনাদের দেখিয়ে দিই, তারপরে বাড়িটা কাল সকালবেলা দেখাবো। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা করা, দুটো বেড দেওয়া আছে, আপনারা চারজন ইজিলি এখানে শুতে পারবেন। আর দেখুন সুন্দর লাইটিং করা রয়েছে, দুটো মোড়া টেবিল, তিনটে মিনারেল ওয়াটার, আর সঙ্গে রয়েছে কিছু চকলেট। আর ফ্লোরিংটা একদম সুন্দর, একদম উড ফিনিশ, দেখুন সুন্দর ফ্লোরিং। রুমটার সাইজটা বেশ বড়, বেশ বড় রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, জানলা দেয়া রয়েছে, এখান থেকে আপনারা বাইরে সকালবেলা সুন্দর ভিউ পাবেন। দেখুন ওয়াশরুম, এই যে গিজার রয়েছে, মোটামুটি যা যা দরকার সবই রয়েছে। তো আশা করি আপনাদেরও রুমটা ভালোই লাগলো, কেননা একটু অফবিট জায়গাগুলোয় হোমস্টে যেরকম হয় সেই রকমই, একদম মিনিমাম ফ্যাসিলিটি কিন্তু ক্লিন, একদম সুন্দর। আশা করি খুব ভালোভাবে থাকতে পারবেন আপনারা। আমাদের থাকা খাওয়া আপাতত 1200 টাকা পার ডে, পার হেড। তো এদের খাওয়ার জায়গা আছে সেইখানটাও দেখাবো, যেহেতু সব হোমস্টেগুলোই এখন থাকা খাওয়া পার হেড পার ডে হিসেবেই করা হয়, তো এখানেও সেই রকম। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আস্তে না আস্তে গরম গরম চা আর সঙ্গে পাকোড়া চলে এসেছে, ভেজ পাকোড়া। ছবি তোলার আগে টপা টপ উঠে যাচ্ছে ভেজ পাকোড়াটা আর চা। কে কটা তাড়াতাড়ি খেয়ে নিতে পারে তার কম্পিটিশন চলছে। ওই যে দুজন ভুক্কার, কি রে
তুই তো ঝাঁপিয়ে পড়েছিস একেবারে। এই যে ব্যাসনেট হোমস্টের একদম ডাইনিং হলে আপনাদের দেখাচ্ছি, দেখুন আজকে একটা মিক্সড ভেজ টাইপের হচ্ছে, আলু বিনস দিয়ে সবজি ডাল আর চিকেন, তার সাথে যার যা ইচ্ছা রাইস বা রুটি। আমি ওনাদের কিচেনে চলে এসেছি, অ্যাজ ইউজুয়াল আমি এখানেই যাই। দেখুন এখানকার লোকাল বিনস কিরাম হয়, মানে আমাদের গুলো তো ছোট ছোট আর একটু পাতলা হয় আমরা যেগুলো খাই, আর এখানে দেখুন কতটা একটু মোটা, পুরা আপকা ইধারই উগায়া হ্যায়। আচ্ছা আচ্ছা রাই শাক বলতে, আচ্ছা সরসো কা নেই রাই, রাই আলাগ। আচ্ছা আচ্ছা আমি কিয়া বানা রে ভাইয়া, আন্ডা ভুজিয়া বানা রে। আমি এই বাসনেট হোমস্টেতে এসে একটা দারুণ জিনিস দেখলাম, যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। সেটা হচ্ছে যেমন মাছের শুটকি আমরা দেখেছি, তেমনি এই যে মাটনের শুটকি হয় আমি এই প্রথম দেখলাম। দিদি আমাদের দেখাচ্ছেন, উর্মিলা জি আমাকে দিকারে কি এইটা দেখুন, 4-5 দিন শুকিয়ে ওনারা এরকম করে রেখেছেন। এটা এই যে উনুনের গরমে আরো শুকোচ্ছে, চর্বি সমেত মাংস, মানে 4 কেজি মাংস ছিল, কিছুটা ওনারা খেয়েছেন, বাকি এখানে ঝুলিয়ে রেখেছেন, শুকিয়ে গিয়ে 1 কেজিরও কম প্রায় হয়ে গেছে। কিতনা দিন রাখ সকতে দেখুন, আমি এই যে হাত রাখ সকতে, আমি ইয়ে সুখ গয়া না তো ইসকো প্যাক করকে রাখ সকতে, পুরো একদম শুকিয়ে গেছে, মনেই হবে না যে মাংস ধরছি। জলটা পুরো চলে গেছে আর একটু একটু চর্বি আছে, একটু মানে আমার হাতে অয়েল অয়েল লাগছে, একদম অন্যরকম জিনিস। कैसे खाते है इसको, अभी तो ठीक ठाक स्मेल है, कुछ नहीं आता है, वैसे ही जैसे हम ड्राई मटन को ऑयल में फ्राई करने के बाद जैसे होता है ऐसे लग रहा है। कुकर में देने से वो कच्चा जैसे मीट बनाता है ऐसे नरम हो जाएगा, हाँ नरम हो जाएगा। अच्छा और उसमें क्या क्या डालेंगे, जैसे प्याज अदरक वैसा? अच्छा अच्छा, होमस्टे डाइनिंग रूम में गए बसे अनेक गल्प कर ल, আর কিচেনে গিয়ে অনেক কিছু দেখলাম, ওদের স্টেপেল ফুড কি বা সব কিছু, অনেক কিছু মাংস শুকানো অনেক কিছু দেখলাম। দেখে টেকে একটু রুমে এসে, আর ঠান্ডাটাও বেশ ভালো জমিয়ে পড়েছে, আমি একেবারে চাপা দিয়ে শুয়ে পড়েছিলাম। তো কী কী খাবার দিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, আর তারপরেই আজকের মতো বিদায় জানাচ্ছি। খাবারটা কী কী দিয়েছে সে কীরকম টেস্ট সব বলে দেবো আপনাদের, আর আবার কালকে সকালে দেখা হচ্ছে। দিয়েছে ডালটা বেশ হালকা করে করা ডাল, এই যে ভাত, ওখানে চিকেন একটু বেশ কষা কষা চিকেন রয়েছে, আর এইটা একটা ওদের একদম ক্ষেতের যে বিনস দেখালো সেইটার বিনস আলুর দেওয়া সবজি, আর এইটা আর একটা সবজি, এটা খেয়ে বলতে হবে মনে হচ্ছে লাউ, এটা দেখে আমার মনে হচ্ছে লাউ, খেয়ে বলতে হবে যে এটা কী। আর সঙ্গে আছে ওই যে পেঁয়াজ লঙ্কা। ডালটা তো বেশ ভালোই হয়েছে, একদম বাড়ির মতো। একটা লাউয়ের সবজি দিয়েছে সেটাও খারাপ না, মোটামুটি। বিনস আর আলু দিয়ে যে সবজিটা ওটাও বেশ ভালোই করেছে। রাতের খাবারে এখানে মাছ চিকেন, সবাই সব হোমস্টেতেই রাত্রে চিকেন দেয়, দুপুরে দেয় ডিম। টেস্টও ভালো হয়েছে আর বেশ নরম, তো আজকে ডিনারটা ভালোই হলো এসব দিয়ে। কালকে সকাল থেকে আবার যাত্রা শুরু হবে মাইরনগাঁও টু আরিতার, তার আগে এখানে হবে ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট খেয়ে বেরোবো। অ্যাকচুয়ালি এখানে লাঞ্চও ছিল কিন্তু আমরা তো দেরি করে এসেছি, লাঞ্চটা আমরা খাইনি, তো যাই হোক এসব চলতেই থাকবে, বেড়াতে গেলে তো হয়, অনেকটা সন্ধে হয়ে গেছে আসতে, তো লাঞ্চটা স্কিপ হয়ে গেছে, এসে স্ন্যাক্স আর চা খেলাম, ডিনার খেলাম, আর কালকে সকালবেলা ব্রেকফাস্ট। আপনারা কিন্তু এলে ওই দিনের লাঞ্চ বা নেক্সট দিনের লাঞ্চ, যে কোনো একটা লাঞ্চও একসাথে পাবেন। তো টাটা, গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং, মাইরনগাঁও ব্যাসনেট হোমস্টের বারান্দা থেকে আজকে আমাদের সেকেন্ড ডে শুরু হলো। এখন ভোর 6টা বাজে আর আমরা ব্যাসনেট হোমস্টের এই বারান্দা থেকে বসে দূরের পাহাড়ের দৃশ্য উপভোগ করছি। আস্তে আস্তে সানরাইজ হচ্ছে, দূরের পাহাড়গুলো একেবারে ধীরে ধীরে সাদা থেকে গোল্ডেন হয়ে উঠছে, খুব অল্পই পিকগুলো এখান থেকে দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে সিকিমের বেশ কিছু অংশ। আর এই যে দৃশ্য উপভোগ করছি সকাল 6টার সময় উঠে, বেশ ঠান্ডা লাগছে কিন্তু খুব ভালো লাগছে।
সিল্ক রুট ঘোরার আজকে আমাদের সেকেন্ড দিন। আর মাইরুনগাঁও থেকে আজকে আমরা চলে যাচ্ছি আরিতার। তার আগে আপনাদের দেখাচ্ছি এই ব্র্যাসনেট হোমস্টে মাইরুনগাঁও, এত সুন্দর আর এর ভিউ এত সুন্দর। এই যে এখানে দেখছেন বসার জায়গা, এখানে বসে ডান দিকে দেখলে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। আর দেখুন এই যে ডবল স্টোরেড বিল্ডিং, মোটামুটি তিনটে ফ্লোর আছে। নিচের ফ্লোরটায় হচ্ছে ডাইনিং এরিয়া আর দুটো ফ্লোরে এদের থাকার জায়গা, থাকার রুমগুলো রয়েছে। আমরা এই ব্যাস্টেড হোমস্টের যে চাষ করেছে অর্গ্যানিক চাষ, সেই জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখছি। আর বিভিন্ন ধরনের সবজি হয়েছে, যেমন আমি এই সবজিটাকে পাহাড়ে এলেই মানে দেখতে পাই, বিশেষত এই নর্থ ইস্টের দিকে এটা খুব খায়। এই যে স্কোয়াশ হয়ে রয়েছে, অনেক স্কোয়াশ হয়ে রয়েছে, আশা করি দেখাতে পাচ্ছি আমি। এটা পুরো পেকে গেছে, মানে পুরো বড় হয়ে গেছে একদম সাইজে। নমস্কার, আমি চলে এসেছি একদম ব্যাসনেট হোমস্টে মাইরুনগাঁওয়ের ডাইনিং স্পেসে। সেখানে আমাদের এই যে সকালবেলার ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, সার্ভ করা হয়ে গেছে। আর সঙ্গে রয়েছেন এখানকার যিনি এখন আপাতত লিজ নিয়েছেন, ওনারই বলা চলে, মানে লিজ নিয়ে ইনি চালাচ্ছেন, অভিজিৎ বসাক বাবু। ওনার সাথে কথা বলে নেবো এই ব্যাসনেট হোমস্টে সম্পর্কে। আপনারা যদি আসতে চান কীভাবে যোগাযোগ করবেন, কটা রুম আছে, কী খরচ, সব কিছু ডিটেলসে উনি বলবেন আপনাদের। তো নমস্কার দাদা, আপনার সাথে আমরা মেলায় যোগাযোগ করে দুটো কমপ্লিমেন্টারি দুজনের ওয়ান নাইট ফ্রি যে থাকা সেটা আমরা পেয়েছি, উনি কথাও রেখেছেন এবং তার জন্য ধন্যবাদ। ব্যাসনেট হোমস্টে হচ্ছে আপনার মাইরুনগাঁওতে, এটা কালিম্পং থেকে প্রায় 19 কিলোমিটার উপরে, আলগাড়া বলার জায়গা আছে, আলগাড়া থেকে 7 কিলোমিটার দূরে। মানে এখানে আমাদের টোটাল 6টা রুম আছে, টোটাল 23 জন গেস্ট একসাথে অ্যাকোমোডেট, মানে একসাথে থাকতে পারে। 6টা রুম, 5টা রুম হচ্ছে ওপরে, 1টা রুম হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, টোটাল 6টা রুম। ড্রাইভার্স রুম আলাদা আছে আর ডাইনিং কিচেন। তো আমাদের প্রতিটা দুটো তিনটে জিনিস আমাদের আছে, যেন আমাদের প্রত্যেক কটা রুম হচ্ছে ফ্রন্ট ভিউ, কোনো পিছনে বা বাইরে সাইডে, ঘরে বসে সামনে আপনি একদম বরফ ঢাকা পাহাড় দেখতে পাবেন। সুন্দর কটা রুম, সুন্দর ভিউ। আমাদের রুমটাও আমরা তো দেখালামই আপনাদের, ব্যালকনি থেকে, রুমের জানলা থেকে পুরো এই এই দিকের ভিউটা পাহাড়। এবং এখন তো অক্টোবর, অল্প অল্প বরফ পড়ছে, তো আপনারা যদি ডিসেম্বরে আসেন, নভেম্বরের শেষে ডিসেম্বরে আরো বরফ পড়বে, একদম পুরো পোরটা পুরো সাদা বরফে ঢেকে যায়, একদম পুরো একদম পুরো রেঞ্জ দেখতে পাবেন। এখানে আসতে এমনি বড় গাড়ি নেয়, সিজন টাইমে একটু বেশি পড়ে, এভারেজ 3600-3700 বড় গাড়ি নেয়, ছোট গাড়ি কম পড়ে, কিন্তু সিজনে সেটাই 4000-4500 নেয়। আর এমনি যদি আপনি শেয়ার গাড়িতে আসতে চান, আপনি কালিম্পং অব্দি ডাইরেক্ট বাস পেয়ে যাবেন, শেয়ার গাড়ি পেয়ে যাবেন। কালিম্পং থেকে আলগাড়া অব্দি প্রচুর শেয়ার গাড়ি আছে, 70-75 টাকা ভাড়া নেয় এক একজন। আলগাড়া থেকে আমাদের বললে আমাদের 300-400 টাকা একটা গাড়ি যাবে, 300-400 টাকা নেবে, একদম হোমস্টে অব্দি গাড়ি আছে আলগাড়া থেকে। আলগাড়া মানে আপনাদের পিক আপ আর ড্রপটা আলগাড়া থেকে আছে? আলগাড়া থেকে আছে। যদি এনজেপি থেকে কেউ আপনাদের পিক আপ করতে বলেন, সেটা কি গাড়ি পাঠান? আমরা গাড়ি পাঠিয়ে দিই। আমাদের যদি কেউ বলে, আগে থেকে যদি বলা দেয়, ছোট গাড়ি বল, মানে সুমো বলুন, বোলের বলুন, ইনোভা বলুন, আর্টিগা বলুন, বা এসটিরো, যে কোনো গাড়ি আমরা পাঠিয়ে দিই, মোটামুটি গাড়ি আমরা সব পাঠিয়ে, আগে থেকে বলতে হবে। তাহলে মাইরুনগাঁও আসার যদি প্ল্যান করে থাকেন, তো আগে থেকে অভিজিৎ বাবুর সাথে দেখা করে বা কথা বলে ফোনে যোগাযোগ করে, আমি ফোন নাম্বার তো দিয়েই দেবো, স্ক্রিনে থাকছে, আর আপনারা ফোন করে কথা বলে নেবেন। যদি আসতে কোনো সমস্যা হয় তাহলে কোনো ব্যাপার না, উনি গাড়ির ব্যবস্থা করে দেবেন। পার ডে পার হেড কি খরচ? দুজন যদি, মানে যেহেতু আমাদের সব 4-bedded রুম, দুজন যদি থাকেন তাহলে 450-500 টাকা আমার পার ডে ফুডিং লজিং নিই, তিনজন হলে সেটা 1300-1350, আর যদি চারজন হয় সেটা তখন চলে আসে 1250 করে। ইসকো খাদা বলতে হয়? দেখুন গোবিন্দজি আমাকে এইটা, গোবিন্দজি আমাকে এই যে এনাদের যে রিওয়াজ আছে সম্মান জানানো গেস্টকে, সেটা দিলেন বিদায়ের সময়, আমরা খুব খুশি। থ্যাংক ইউ, নমস্কার। এখন যে ফলসটা দেখতে পাচ্ছেন, এই ফলসটার নাম হচ্ছে দুকা ফল। আর এই ফলসটা মাইরুনগাঁও হোমস্টে থেকে, ব্যাসনেট হোমস্টে থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। আমরা জাস্ট এটা দেখে এখান থেকে আরিতার যাত্রা করবো, শুরু করবো আর কি।
এরপরে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আরিটা। দারুণ একটা ফলস, এটা মিস করবেন না। মাইরুংগাঁও এলে দুকা ফলসটা দেখে তারপর যাবেন, কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। আর এই যে পেয়ার পেয়ার স্ন্যাকগুলো অপূর্ব লাগছে।